ধর্মনগর জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক মিরে মিট্টি মিরা দেশ কর্মসূচি। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিন জেলা শাসকের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মহৎ উদ্যোগের ফলে দেশের লক্ষ লক্ষ স্বদেশপ্রেমী যারা এই দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের সম্পর্কে জানা সম্ভব হয়েছে। যারা শুধুমাত্র সুনামের সাথে দেশের জন্য আত্মত্যাগ করেছেন, আমরা শুধুমাত্র এমন কয়েকজন দেশপ্রেমীর নাম জানি, কিন্তু অধিকাংশ দেশপ্রেমিকদের নাম এখনও ইতিহাসের পাতায় ওঠেনি বা চক্রান্ত করে তাদের নাম যুক্ত করা হয়নি। দেশের প্রতিটি অংশ থেকে যখন মাটি গিয়ে দিল্লিতে একটি উদ্যান গঠিত হবে, সেখানে উত্তর ত্রিপুরা থেকেও যারা স্বাধীনতা সংগ্রামের দেশের জন্য আত্মবলিদান দিয়েছিল তাদের নাম লেখা থাকবে। তাতে আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত হাজার হাজার দেশপ্রেমিকদের নাম জানতে পারব। এই পরিকল্পনা শুধুমাত্র আমাদের দেশে উপকৃত হবে না, যারা বিদেশ থেকে ভারতবর্ষ ভ্রমণে আসেন তারাও ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে অবগত হতে পারবেন। যারা প্রাণ দিয়েছেন, মান দিয়েছেন, জীবন দিয়েছেন, দেশবন্ধু চিত্তরঞ্জনদা, এই দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জনদা সুভাষচন্দ্র বসু একসঙ্গে গেলেন, তো সুভাষচন্দ্র আর দেশবন্ধু চিত্তরঞ্জন একসঙ্গে গেলেন। দেশবন্ধু চিত্তরঞ্জনের স্ত্রীর নাম হচ্ছে বাসন্তী দেবী। তো বাসন্তী দেবী তৎকালীন সময় ব্রিটিশ সরকার একদিন জেলে খাবার নিতে পারমিশন দিয়েছেন। তো বাসন্তী দেবী একজনের জন্য আলাদা, বাসন্তী দেবী একজনের জন্য খাবার নিয়েছেন। তখন ওখান থেকে চিঠি দিয়ে পাঠিয়েছে যে সুভাষচন্দ্র বসুকে আসতে হবে। তো দেশবন্ধু চিত্তরঞ্জন তো আসলো, সুভাষ বসু আসলো। সুভাষচন্দ্র বসু হাতে দিয়ে বাসন্তী দেবীর স্ত্রী বললো, এটা কিন্তু তোমার জন্য এনেছি, নিজের হাজবেন্ডের দিকে বলছে তুমি একটা সুভাষ। হাসতে হাসতে চিত্তরঞ্জন স্যার বললেন, আরে তুমি আমার জন্য না সুভাষের জন্য আনলে কেন খাবার, আমার জন্য আনতে পারতে। বলছে সুভাষ বাঁচলে মনে ভালোবাসাটা আবেগটা, সুভাষ বাঁচলে ভারতবর্ষটা বাঁচবে, কত বড় ফিলিংস। এই জিনিসগুলো তো আমাদের ভিতরে এখন নেই, আমরা এগুলো আনতেও পারি না। বুঝলাম, এগুলো যত বেশি জানবো আমরা তত বেশি আমাদের দেশ সম্পর্কে আরো অভিজ্ঞতা হবে, ভালোবাসা হবে, শ্রদ্ধা থাকবে। আই রিপিট, সমস্ত ভারতবর্ষকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছেন আজকে শ্রদ্ধায়, সম্মানে, কৃতজ্ঞতায়, ভালোবাসায়, স্মরণে, মননে। দেশের প্রধানমন্ত্রী এই পরিকল্পনার মাধ্যমে সমগ্র দেশবাসীর সাথে দেশের অজানা মুক্তিযোদ্ধাদের পরিচয় করানোর পাশাপাশি সমগ্র দেশবাসীকে এক সূত্রে গাঁথার চেষ্টা করেছেন, আর এই চেষ্টার সফল হয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।